সো গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ওলা বাইকটা অনেকদিন থেকে আমার দিদির বাড়িতে পড়ে আছে, একটা দরকারে দিয়েছিলাম আর কি ভাই। তো সেখান থেকে ফেরার পথে রাত অনেকটা কম হয়ে যাওয়ার কারণে মানে ওলা স্কুটিটা দিদির বাড়িতে রেখে দিয়েছিলাম, আর এই বাইকটা নিয়ে সব জায়গায় যাওয়া হচ্ছিল। তো আজকে মানে এই বাইকটা নিয়েই বেরোলাম, আর তো ওলা স্কুটিটা আনার জন্য সঞ্জয়কে সাথে নিয়ে নিয়েছি। তো চলো, ভাবলাম একটা ব্লগই করা যাক। মূল কী করে ওলা চলে ভাই সাহ, রাইডার 125 নিয়ে এসেছি যেকালে, আর ওলা বাইকটা নিয়ে আসবো যেকালে, একটা কন্টেন্টও পেয়ে গেলাম। ওলা S1 AR আর রাইডার 125 এর একটা ড্রাইভ রেস করে নেবো আজকেই। তো চলো, ভিডিওটি খুব মজাদার হতে চলেছে, কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। কমুতে মানে 94 উঠছে না। অনেকদিন পরে আবার ওরা স্কুটিতে চালাবো, অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে। তো ফাইনালি গাইস, ওলা নিয়ে চলে এসেছি, আর সঞ্জয় চালাবে ওলা, আমি চালাবো রাইডার 125। তো ড্র্যাগ রেস করবো বলেছিলাম, তো সামনেই একটা ফাঁকা প্লেস আছে, তো ওই জায়গাতে যাওয়ার পরে একটা ড্র্যাগ রেস হবে। তো দেখা যাক কে যেতে, ওলা S1 AR ইলেকট্রিক ও টিভিএস রাইডার 125 বিট করতে পারে কি না। এমনিতে মানে ওলা S1 AR ওরও পাওয়ার খুব খারাপ না, মানে ওর টপ স্পিড যদি 90 হতে, আর এর 120 মতন হতে যায়। তো প্লেসটা এখান থেকেই ভালো আছে, এখান থেকে ফাঁকা প্লেস আছে বুঝেছিস তো, এই রাস্তাটাই রেস করাবে, স্পোর্ট মোডে দিয়ে দে। তো ওলা স্কুটি মানে 1 সেকেন্ড ল্যাক আছে, তার জন্য 1 সেকেন্ড আগে বেরোবে। চল টান ফুল, ও আগে টানাতে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ভুল হয়ে গেল একটা, মানে আমি তো মানে পাওয়ার মোডে দিতেই ভুলে গিয়েছিলাম, না আমি ইকো মোডে টেনেছিলাম, পারবে না ইকো মোডে বুঝেছিস তো, তার জন্য সুইচটা প্রথমে পাওয়ারে করতে হবে। চল এবার টান 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 ফুল ফুল ফুল, পারবেই না কারণ 90-এর বেশি ওঠে না। তোকে আগে দিলে পারবে না কোনোদিন বুঝেছিস, ও যদি আগে বেরোয় তাহলে পারবে না, একসাথেই থাকতে হবে বুঝেছিস তো। নে তিনবার হরেন দেবো, দাঁড়া টান ওয়ার পারবে, ওয়ার পারবেই না, আমার গাড়ি 90 উঠে গেছে, মানে তো একসাথে যদি ছাড়া হয় তাহলে ওলা পারবেই না। আর সামনে সামনে সিগন্যাল মানার দরকার নেই, চলাই শুনো চল শুনো, একসাথে যদি ছাড়া হয় তাহলে পারবে না ও, তাই তো দেখা যাক আরেকবার। দাঁড়া টান টান, বই উঠে গেলে তো আর পারবেই না, আর পারবেই না, এবারও 90-94 আরেকবার আরেকবার পুরো দাঁড়া, পুরো দাঁড়িয়ে ঠিক আছে, তিনবার হরেন দেবো, চল টান টান টান। তো দুটো গাড়ি যদি একসাথে ছাড়া হয়, পুরো একই সাথেই যদি ছাড়া হয় তো ওলা পারবেই না এর কাছে, আর মানে যেহেতু ওর 1 সেকেন্ড ল্যাক আছে, আর যদি একটু ওকে আগে দিয়ে দেওয়া হয় তাহলে মানে ওর কাছে পারবে না। কি বলে S1 AR-এর স্পিড তো টপ স্পিড হলো 90, মানে থার্ড গিয়ারে যখন আমি দিয়ে দেবো, থার্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ার, তখন ও আস্তে আস্তে পিছিয়েই যাবে, কারণ এর যেহেতু 120 অ্যারাউন্ড 120 উঠে যায়। চলো একটু ওলা চালিয়ে নেবো,
তুমি তো চালাচ্ছি, এবার আলাদা রকম ফিলিংস পাচ্ছি ভাই। কোনো ভাইব্রেশন নেই, কোনো মানে নয়েস নেই, কিছুই নেই, পুরো ফুলি স্মুথ। পিক আপটা ভাই এবার অনেক কম কম ফিল করছি নর্মাল মুডে, নর্মাল মুডে অনেকটাই পিক আপ কম ফিল করছি। তো একবার স্পোর্ট মুডে দিয়ে দেবো। স্পোর্ট মুডে দেওয়ার পরে ভাই আলাদা রকম ঝটকা, নর্মাল মুড থেকে স্পোর্ট মুডে দিলেই একটা আলাদা রকম ঝটকা ভাই। এই গাড়িটা থেকে বালি এত স্পিডে পড়ছে, দেখো গোপুরোতে আসছে কিনা বলতে পারবো না, কিন্তু সেই লেভেলের মানে বালি ছুটছে পুরো গুলির মতো। তো স্পোর্ট মুডে সব স্পিড হলো 90। ও ভাই সাহ, স্পোর্ট মুডে চললে এত তাড়াতাড়ি চার্জ ড্রেন হয়ে যায় না বলে বোঝানো যাবে না। নর্মালি যদি ইকো মুডে মানে 90-100 কিলোমিটার চলে যায়, তাহলে স্পোর্টে চালালে 70 তো চলবেই, মানে 30 কিলোমিটার কম হবে। পিক আপটা একবার দেখো, শুধু জাস্ট গাড়িটাকে ওভারটেক করবো, দেখো। ও ভাই সাহ, স্পোর্ট মুডে দিলে মানে দিলে যে মানে স্পিডটা সেটা পেয়ে একদম খুশি হয়ে যাবে তোমরা। নর্মালি মানে 90 চলতেই থাকবে, কোনো ব্যাপার না 90 এর কাছে। স্পোর্ট মুডে 90 কোনো ব্যাপার না, এত ফাস্ট পিক আপ নিয়ে নেবে। তো চলো ভাই, আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।